হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন মোমো তৈরি করব। খুব সহজে এবং ঘরোয়া উপকরণ দিয়ে মোমোটা তৈরি করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি আপনি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ভিডিওর কোথাও গিয়ে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা বাটিতে এক কাপ আটা নিয়েছি আর দিচ্ছি সামান্য লবণ। এটা ভালোভাবে মিশিয়ে নিব। এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করব। আমি অল্প অল্প পানি দিয়েই একটি ডো তৈরি করব। এখানে একবারেই পানিটা দিতে যাবেন না, না হলে ডোটা নরম হয়ে যেতে পারে। আমার ডোটা রেডি হয়ে গেছে, একটি সাইডে রেখে দিয়ে আমি মোমোর জন্য চিলি গার্লিক অয়েল তৈরি করব। এটার জন্যই মোমোটা খেতে ভালো লাগে, এটা মাস্ট। এর জন্য এখানে 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি আর ফ্রেশ গার্লি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, সামান্য লবণ আর 1 টেবিল চামচ দিচ্ছি সাদা তিল। এবার এখানে ভালোভাবে তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে বাটার বা ঘিও দিতে পারেন, আমি এখানে সাদা তেলটা ইউজ করেছি। এখানে শুকনো মরিচের গুঁড়োটা দেওয়ার কারণে কত সুন্দর একটা কালার এসেছে, তাই না? এটা ভালোভাবে মিশিয়ে আমি একটি সাইডে রেখে দিব। এবার এখানে আমি 1 কাপ মুরগির মাংসের কিমা নিয়েছি, এর মধ্যে 1টি কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এখানে তেলটা গরম করে আমি এর মধ্যে মিশিয়ে নেব। আরও এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস আর দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এটাও ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে আবারও দিয়ে দিব পরিমাণ মতন লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন, কারণ সয়া সসে লবণ থাকে। এটা এবার সাইড করে রেখে আমি সেই ডোটা এখানে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবার এটা হাত দিয়ে ভালোভাবে মুথে নিতে হবে, কাজটা খুব ভালোভাবে ধৈর্য ধরে করতে হবে। এখান থেকে কিছুটা কেটে আমি একটা রুটির শেপ তৈরি করব। আমি বড় দেখে একটা রুটি তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে ছোট ছোট করেও তৈরি করতে পারেন। এখানে আমি রুটিটা তৈরি করে নিলাম। এবার একটি বয়ামের মুটকো দিয়ে আমি কেটে নেব পিস। এখানে আমি বয়ামের মুটকোটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো গ্লাস বা অন্য কিছু দিয়েও এভাবে কেটে নিতে পারেন। আমার এখানে সব কয়টাই তৈরি করা হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি মোমো তৈরিতে। এখানে আমি ভিতরে পুরটা দিয়ে নিলাম, এবার এক সাইড থেকে কুচি করা শুরু করলাম। এই কাজটা বুঝিয়ে বলার কিছুই নাই, দেখেই বুঝে নিতে হবে। যদিও আমি মোমোটা খুব ভালোভাবে তৈরি করতে পারি না, তারপরেও যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা এর থেকে বুঝে নিতে পারবেন। আর যদি নাও পারেন কয়েকবার চেষ্টা করবেন, আশা করি আপনারাও পেরে যাবেন। এভাবে আমার সব কয়টা মোমো তৈরি করাও হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এবার আমি চলে যাব এটা ভাপ দেওয়ার জন্য। এজন্য আমি এখানে পাতিলে একটু পানি নিয়ে গরম করে নিয়েছি, একটা ছাঁকনির মধ্যে আমি এটা দিয়েছি। এর মধ্যে আগে থেকে তেলটা ব্রাশ করে রেখেছিলাম। এবার এর উপরে দিয়ে ঢাকনা দিয়ে আমি 1/2 ঘন্টা পরে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার মোমো তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, অবশ্য বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, আবারও আপনাদের মাঝে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।